প্রথমে আপনাদের আমি বলি 18টা স্কিম এখান থেকে দেওয়া হবে। প্রিয় বন্ধুরা, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজকের বৈঠকে তোমাদের স্কলারশিপ নিয়ে বিস্তারিত বললেন। কি বললেন মুখ্যমন্ত্রী স্কলারশিপের ব্যাপারে তা নিয়ে বিস্তারিত তোমাদের জানিয়ে দেব। ও আর এখনো পর্যন্ত আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। বন্ধুরা, সবার প্রথমেই শুনে নেব মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি স্কলারশিপ নিয়ে স্টুডেন্টদের উদ্দেশ্যে কি বললেন। সার্টিফিকেট কেউ নাম লেখাতে চান, শিক্ষাশ্রী, কন্যাশ্রী, তারপরে হচ্ছে রূপশ্রী, তারপরে হচ্ছে মানবিক, তারপরে হচ্ছে ঐক্যশ্রী স্কলারশিপ ফর ওবিসি মাইনরিটিস, শিক্ষাশ্রী হচ্ছে শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব, কন্যাশ্রী আপনারা জানেন জেনারেলি যত স্কুল কলেজ এবং ইউনিভার্সিটি আছে গভর্নমেন্ট স্কুলে সবাই পায়, গভর্নমেন্ট কলেজ অফ ইউনিভার্সিটি, স্টুডেন্টস ক্রেডিট কার্ড, এগুলো সবগুলোই হবে এখান থেকে, এইসব ক্যাম্প থেকে। মাননীয় মুখ্যমন্ত্রীর বক্তব্য থেকে তোমরা বুঝতেই পারলে 18টা স্কিম চালু হচ্ছে, যেখানে সরকারি কর্মচারীরা ওয়ার্ক করবে বিভিন্ন স্কিম নিয়ে, যার মধ্যে ছাত্রছাত্রীদের শিক্ষাশ্রী রয়েছে, কন্যাশ্রী রয়েছে, স্টুডেন্ট ক্রেডিট কার্ড রয়েছে, এবং যারা ওবিসি মাইনরিটির স্টুডেন্ট রয়েছো, ঐক্যশ্রী প্রকল্পের যে স্টুডেন্টরা রয়েছো, আবেদন করছো, তাদের নিয়ে রীতিমতো ওয়ার্ক চালু হবে এবং তোমাদের এর অ্যাকচুয়ালি স্কলারশিপের সমস্ত প্রসিডিওর্স কিন্তু সেখানে কমপ্লিট করা হবে। এছাড়া ছাত্রছাত্রী অথবা অন্য কেউ যারা রীতিমতো তাদের কাস্ট সার্টিফিকেট পরিবর্তনের জন্য আবেদন করেছিল সেইগুলোও সমাধান করা হবে। সবুজ সাথীতেও 10 লক্ষ সাইকেল এবছরেও দেওয়া হচ্ছে, মানে সবুজ সাথী প্রকল্পের যে সাইকেল বিতরণ প্রক্রিয়া সেটাও কিন্তু শুরু হয়ে যাবে, প্রত্যেকে এবছর সাইকেল বিতরণের মাধ্যমে সাইকেল কিন্তু যথাসময়ে পেয়ে যাবে। এ ধরে রাখো নভেম্বরের মধ্যে সমস্ত প্রসিডিওর কিন্তু কমপ্লিট হয়ে যাবে সবুজ সাথী প্রকল্পের। এছাড়া মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু আজকের বৈঠকে স্কুল খোলার বিষয়ে একটা ইঙ্গিত দিয়ে রাখলেন। আর থার্ড ওয়েভ এক্সপার্টসরা বলছেন বিশেষ করে বাচ্চারা আক্রান্ত হতে পারেন, কাজেই শিশুরা আমাদের ভবিষ্যৎ, হয়তো একসাথে ট্রেনে আমরা বললাম নিয়ম মেনে যান, কিন্তু নিয়ম মেনে তো যাওয়া দূরের কথা, দেখলাম গাদাগাদি করে করে সবাই চলে গেল, ফলে প্রবলেম হয়ে যাচ্ছে, যার জন্য ধর্মীয় অনুষ্ঠানগুলো আমাদের রেস্ট্রিকশনের মধ্যে দিয়ে করতে হচ্ছে। সুতরাং আরও 15 দিন এটা থাকবে, আগস্টের 30th পর্যন্ত। তার মানে তোমরা বুঝতেই পারছ শিশুদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে বিশেষজ্ঞদের যে মতবাদ তার অনুযায়ী কিন্তু রীতিমতো এই মুহূর্তে ধরে নিতে পারো আগস্ট মাসে তোমাদের অ্যাকচুয়ালি স্কুল কলেজ সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান খুলছে না। তারপরে আগস্ট মাসে যেহেতু থার্ড ওয়েভ আসার একটা সম্ভাবনা রয়েছে, মুখ্যমন্ত্রীর বক্তব্য দরুন যেটা বোঝা যাচ্ছে সেই অনুযায়ী কিন্তু আগস্ট মাসে তোমাদের স্কুল কলেজ খুলবে না, আগস্ট মাসের পরেই কিন্তু তোমাদের রীতিমতো স্কুল কলেজ খোলার পরিকল্পনা করছে, যেটা মুখ্যমন্ত্রীর বক্তব্যের মধ্যে দিয়ে ইঙ্গিত আকারে আমরা বুঝতে পারছি। এছাড়া তোমাদের স্কলারশিপের ক্ষেত্রে বা অন্য কোনো রকম যদি অসুবিধা হয়ে থাকে বা ফ্রড হয়ে থাকে তোমার সাথে, সেক্ষেত্রে কিন্তু মুখ্যমন্ত্রী নিজে একটা ফোন নাম্বার বা কন্ট্যাক্ট নাম্বার অর্থাৎ হেল্পলাইন নাম্বার দিয়ে দিয়েছে। সেই হেল্পলাইন নাম্বার আর কি সেটা তোমরা মুখ্যমন্ত্রীর মুখে শুনে নাও। 1070/2214-3526। তার মানে বুঝতেই পারলে যদি তোমাদের স্কলারশিপ সংক্রান্ত কোনো অসুবিধা হয়ে থাকে কিংবা কোনো রকম ফ্রড হয় তোমার ক্ষেত্রে স্কলারশিপ বা কন্যাশ্রী বা অন্য স্টুডেন্ট ক্রেডিট কার্ড যে কোনো ক্ষেত্রে যদি কোনো রকমের সমস্যা হয় বা ফ্রড হয়, তোমার প্রতি অমানবিক কিছু ব্যবহার করা হয় তোমার ক্ষেত্রে, তাহলে কিন্তু তুমি অবশ্যই অভিযোগ জানাতে পারো এই হেল্পলাইনে। দরুন মুখ্যমন্ত্রীর মুখ থেকে যে হেল্পলাইন নাম্বার শুনলেন সেই হেল্পলাইন নাম্বারে কিন্তু কল করে তোমার অভিযোগ তুমি নথিভুক্ত করতে পারো। আর মুখ্যমন্ত্রীর আজকের এই আলোচ্য বক্তব্য অনুযায়ী স্কলারশিপ নিয়ে যা বিষয়ে তোমাদেরকে বললেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সমস্ত কিছু তোমাদেরকে জানিয়ে দিলাম। কাজে ভিডিওটি অতি অবশ্যই লাইক করার সাথে বন্ধুদেরও কিন্তু শেয়ার করতে ভুলো না। আর তোমরা কোন স্কলারশিপের জন্য ওয়েট করে রয়েছো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে আমাকে জানাতে ভুলো না। তো জয় হিন্দ, জয় ভারত।